তুষারপাত হচ্ছে হঠাৎ করে। টেম্পারেচার এখন 0 ডিগ্রিতে, ঠিক তেমন একটু সময় হচ্ছে তুষারপাত, সে বড় বড় আকারে আর কি তুষার পড়ছে। এখন আমার এই যে দেখা যাইতেছে বোধ হয় আমার কাপড় চোপড় ভরতেছে এখন। এভাবে ঘন্টা খানিক পড়লে বাস হয়ে গেল, পুরো সুইডেন আবার সাদা হয়ে যায়। এক বিশাল ঘটনা, এই মুহূর্তে তুষারপাতের দৃশ্য না দেখলেই নয়। স্পট দেখাতে চাইতেছি যেটা দেখা যাইতেছে বেশ পাহাড়ের উপরে, বেশ সাদা, একটু লাইটও জ্বলছে। বেসিক্যালি ওটা স্কি পট, ওইখানে সাধারণত স্লালম স্কির অ্যাক্টিভিটিস। এটা জাস্ট বাল্টিক সাগরের অপোজিট একটা সাইডে। এখন সাগর তো বিশাল বড় হওয়ার কথা, এটাই স্বাভাবিক। এটা একটা উপশাখা ঢুকে গেছে সুইডেনের ভিতর, আমরা বলি সুইডিশ মেলারেন। তা আমি এই যে মেলারেনের পাশে প্রতিদিনই হাঁটতে পথে নানা বিষয় নিয়ে কথা বলি। আজ একটু ভিন্ন ধরনের, যে এই যে বরফে ভরা পানিটা পুরো জমে বরফ হয়ে পড়ে আছে, কিন্তু আজ এমন একটা চমৎকার ঘটনা যে +0 ডিগ্রিতে আছে পুরো সুইডেনের ক্লাইমেট এই এলাকায়। এখন পানির যে উপরে বরফটা এটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো সময় এটা ক্র্যাক করতে পারে। যদি একটু বড় আকারে বাতাস হয় দেখা যাবে যে এটা ক্র্যাক করছে ঢেউয়ের কারণে। তা এখন এই সময় কেউ দেখা যাইতেছে যে কেউ কোথাও কেউ নাই। আমি জাস্ট দাঁড়ায় আছি কর্নারে, আমি আজকে নামতেই সাহস পাইনি, কারণ এই যে এখানে পানি দেখা যাইতেছে অটোমেটিক, কারণ এইভাবে গলতে শুরু হয়েছে। তো এইভাবে গলতে থাকবে, আবার উইকেন্ডে বোধহয় নতুন করে তুষারপাত হবে, সাথে হয়তোবা টেম্পারেচার ভ্যারি করবে। এই মুহূর্তে স্পেনের বিভিন্ন এলাকায় টেম্পারেচার 25 ডিগ্রি প্লাস পর্যন্ত চলছে ইউরোপের ভিতরে, আর আমাদের এই নর্ডিক কান্ট্রিগুলোতে মাইনাস। আজ সুইডেনের টেম্পারেচার 0 ডিগ্রি, আর আশপাশের অবস্থা একেবারে নিস্তব্ধ নীরব, হই হুল্লোড় কিছুই এখানে নাই, সব কিছু চুপচাপ। ওইখানে শুধু চলছে কিছু স্কি অ্যাক্টিভিটিস, তাও ভালো। আজকের এই এই ওয়েদারে স্কি আবার খুব একটা চমৎকার না, কারণ প্রচুর স্লিপারি, যার কারণে কোনো কিছুই সঠিকভাবে মেনটেনেন্স করা অসম্ভব হয়ে পড়েছে, সব কিছু যাকে বলা হয়। আমি একটা ম্যাপ দেখাইতে চাইতেছি যে আমি যে শহরে থাকি এটা জাস্ট স্টকহোমের কিছুটা বাইরে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কুংস অ্যাঙ্গেন। অ্যাঙ্গেন মানে এই যে বিভিন্নভাবে যে চলে ঢুকে গেল, কি বলে উপশাখাগুলো, যার কারণে এটাকে নামকরণ করা হয়েছে। এটা একটা ডিস্ট্রিক্ট, এখানে 25,000 ইমিগ্রেন্টস, মোট আমরা 25,000 জনগণের বসবাস। এই কমুনের, এই ডিস্ট্রিক্টের যে পুরো একটা এরিয়া, এটা 325.23 কোয়াটার মিটার স্কোয়ার, তার ভিতরে 235.47 মিটার স্কোয়ার হইতেছে যে মাটি, যাকে বলা হয় ল্যান্ড। এখানে মোট 13,000 মাইল মেলার স্ত্রানদের, 13,000 মাইল। এই 1 মাইল মানে আমাদের সুইডেনে 1 মাইল মানে হচ্ছে 10 কিলোমিটার, বাংলাদেশে যেমন 1.6 কিলোমিটারে 1 মাইল, আমাদের এখানে এটা সুইডিশ মাইল, ব্রিটিশ মাইল না, যার ফলে 13 মাইল জায়গা নিয়ে এই পুরো মেলারেন মানে পানি ঢুকে গেছে এই বিভিন্ন ল্যান্ডস্কেপের মাঝে। এখানে রয়েছে মোট 50টি আইল্যান্ড, কুংস্যাঙ্গেন হইতেছে সব থেকে বড় আইল্যান্ড। এখানে বসবাসের জন্য রয়েছে কি রয়েছে, যেমন বসত বাড়ি রয়েছে, লাইব্রেরি রয়েছে, নানা ধরনের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেন্টার, তারপরে ট্রেন কমিউনিকেশন রয়েছে, বাস কমিউনিকেশন রয়েছে, এবং এখান থেকে বলছে যে বাসে বা ট্রেনে করে যেতে 35 মিনিট মতো লাগবে একেবারে সিটি অফ স্টকহোমে। তা এটা একটা কমন, এখানে আমাদেরকে বলা হয়েছে ওয়েলকাম টু দিস কমন অ্যান্ড ইউ ক্যান এনজয় দি লাইফ। তা এই যে একটা জাস্ট ডিস্ট্রিক্টের বর্ণনা দেওয়া হলো, তার মানে বোঝা যাইতেছে যে প্রচুর পরিমাণে সাগরের পানি ঢুকে আছে প্রতিটি অ্যাঙ্গেলে, যার ফলে এই আইল্যান্ডের চারপাশ দিয়ে পানি, চারপাশ দিয়ে সুযোগ সুবিধা, বেশ হাঁটাহাঁটির ব্যবস্থা ভালো,
লাইফ একটা চমৎকার পরিবেশে এখানে মানুষের বসবাস। আর এই যে এগুলো দেখা যাইতেছে কাঠ হয়ে পড়ে আছে, কারণ গাছেতে কোনো পাতা নাই, একেবারে উইন্টারে গাছ ন্যাংটা, এখন শুধু আমাদের গায়ে কাপড় চুপড়ে ভরা। সামারে উল্টো হবে, এদের গায়ে কাপড় চুপড়ে ভরা থাকবে, আমাদের হবে অবস্থা ন্যাংটা। আর এই যে রাস্তায় চলাফেরা, আমার এই রাস্তাতে আসতে অনেক সময় লেগেছে, কারণ এত স্লিপারি, যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স রয়েছে। আমি খুব আস্তে আস্তে হাঁটছি, আবার একেবারে আস্তে হাঁটলেও পিছলা বেশি, হাঁটতে হবে একটা মোটামুটি স্টেবিলিটির মাধ্যমে। যদিও জুতা রয়েছে, কিন্তু যে কোনো সময় আমি এখানে পড়ে বাস হাত পাও মাথা অনেক কিছুই ভাঙার সম্ভাবনা বেশি। এই সময় যখন টেম্পারেচার জাস্ট এই 0 ডিগ্রির মতো থাকে, তখনই সাধারণত এই অবস্থা। এ সময় ট্রাফিকের খুব ঝামেলা হয়, এ সময় বেশ নানা ধরনের কি বলে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে আমাদের সবসময় সতর্কভাবে চলাফেরা করতে হয়। দিস ইজ দ্য লাইফ এই বরফের দেশের জীবনযাত্রা দর্শক। তা তুষারপাত এই যে ছিল, আবার এখন গলছে, আবার নতুন করে আসবে। তা লাইফটা মনে হইতেছে এমনি চলছে, যে সমস্যা আসবে, সমাধান হবে, নতুন সমস্যা সৃষ্টি হবে, এইভাবে চলতে থাকবে। এটাই বোধহয় নেচার আমাদেরকে শিক্ষা দিতেছে, তারপরেও জীবনের গতি চলতে থাকবে। তা আমি সেই গতির একটা অংশ শেয়ার করলাম জাস্ট, যেহেতু থাকি বরফের দেশে, এই সময় বরফ ছাড়া তো আর কিছু দেওয়ার বা নেওয়ার নাই। তা ইদানিং দেখলাম যে এই এই সোনো মানে তুষার যেটা হয় তুলোর মতো, এটা ইদানিং খাইতেছে এখানে। নতুন করে দেখলাম যে এটা পানির পরিবর্তে তুষার খাওয়া শুরু হয়েছে, সরাসরি আকাশ থেকে পড়ছে আর সেটা ধরে ধরে খাইতেছে নতুন করে। এখন এর ভিতরে কি আছে, নানা ধরনের পার্টিকেল যা আসছে, এটা খাওয়ার পরে নাকি অনেকের ভালো লাগছে, কিছু বোঝা যাইতেছে না দর্শক। তা আমি পরবর্তীতে দেখি, একটু খেয়ে জানাবানে যে খেতে কেমন, এবং খাওয়ার পরে আমার শরীরের কোনো পরিবর্তন দেখা যায় কি না। শুনেছি কিছু ঘটনা, তা আগে চেক না করা পর্যন্ত আমি সরাসরি কিছু বলতে পারছি না। ততক্ষণ সাথে থাকুন, আর দেখি আমি ফিরে আসব যখন নতুন করে কিছু জানব এবং শিখব। সবাইকে শুভেচ্ছা শুভকামনা আজকের এই মেঘলা দিন সুইডেনের কুংস্যাঙ্গেন থেকে।